শুক্রবার সকাল 7:30 আরব আমিরাতের শারজা থেকে এয়ার আরাবিয়ার একটি বিমান অবতরণ করে। আগে থেকেই বিমানবন্দরে কর্মরত গোয়েন্দাদের কাছে তথ্য ছিল এই ফ্লাইটে স্বর্ণের চালান আসার। এর মধ্যে আবার যাত্রী মিজানউদ্দিনের গতিবিধি শুরু থেকে ছিল সন্দেহজনক। বিমানবন্দরে ঢুকে গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান বুঝতে পেরে মোবাইলে কথা বলার ভান করে বাথরুমে যান মিজান। সেখানে স্বর্ণের ব্যাগটি লুকানোর চেষ্টা করে সে। এই সময় তাকে আটক করে ব্যাগে তল্লাশি চালিয়ে 12টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট শারজা হতে আজকে সকালে এয়ারপোর্টে অবতরণ করে এখানে সন্দেহজনক একটি ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তাকে চ্যালেঞ্জ করি, করলে তার নিকট থেকে আমরা 12টি স্বর্ণের বার উদ্ধার করি। আটককৃত মিজানের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। এই ঘটনায় পতেঙ্গা থানায় তার বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।